ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে ধর্ণায় লাবণী। 2015 সালে দেখাশোনা করে বিয়ে হয়েছিল নন্দকুমার থানার বেতকল্লা গ্রামের লাবণী সামন্তের। লাবণীর বিয়ে হয়েছিল তমলুক থানার গণপতি নগরের হরেকৃষ্ণ সামন্তের সঙ্গে। লাবণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, হরেকৃষ্ণ সামন্ত ইন্ডিয়ান নেভিতে চাকরি করেন। চাকরি সূত্রে হরেকৃষ্ণ সামন্ত মুম্বাইতে থাকে। বিয়ের পরে লাবণীকে নিয়ে মুম্বাই রেখেছিল হরেকৃষ্ণ। বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এর মধ্যে বিয়ের 3 বছর পর লাবণীর একটি পুত্র সন্তান জন্ম নেয়। এরপরেও লাবণী মুম্বাইতে হরেকৃষ্ণের সঙ্গেই ছিল। এই বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পুত্র সন্তান ছাড়াই লাবণীকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে যায় হরেকৃষ্ণ। পরে লাবণী জানতে পারে যে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং কাগজপত্র লাবণী না বুঝেই সই করেছেন বলে জানান। কি হয়েছে, কি এখানে ধরনায় বসছেন কেন, কি কারণ? ছেলের জন্য, ছেলেকে কাছে পাওয়ার জন্য। হাজবেন্ড আমাকে ভুলভাল বুঝিয়ে, ওখানের মারাঠি ভাষা আমি কিছু পড়তেও জানি না, বুঝতেও পারি না, ছেলেকে ছাদ থেকে ফেলিয়ে দিবে বলে আমাকে মারধর করে জোর করে ডিভোর্স কাগজে সই করিয়ে নেয়। সই করে নিয়ে আমাকে 24 তারিখে এখানে নিয়ে আসে, বাড়িতে নিয়ে এসে আমাকে অত্যাচার করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। আমি বাবাকে গিয়ে যখন সব কিছু বলি, তখন আমরা এখান থেকে গিয়ে থানায় কেস করি। তারপরে যখন বাড়িতে আবার সন্ধ্যেবেলা ছেলেকে আনতে আসি, তখন ওরা ফ্যামিলি সবাই চলে যায় এখান থেকে। আমার ছেলেটা এখন বেঁচে আছে কি বেঁচে নেই সেটাও আমি জানি না। এরপর লাবণীর পরিবারের পক্ষ থেকে থানা, পুলিশ, আইন আদালত করেও এখনো পর্যন্ত কিছু হয়নি। তাই গতকাল থেকে লাবণী তমলুক থানার গণপতি নগরে হরেকৃষ্ণ সামন্তের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন, পুত্র সন্তানকে ফেরত পাওয়া ও ভরণ পোষণের দাবি জানিয়ে। হরেকৃষ্ণ সামন্তের পরিবারের কেউই বাড়িতে নেই, বাড়ি তালাবন্ধ। যখন না প্রতিকার হয় এবং পুত্রকে ফিরে পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত তিনি এই বাড়ির সামনে ধর্ণায় বসে থাকবেন। পূর্ব মেদিনীপুর থেকে মানস আদকের রিপোর্ট, গ্লোব নিউজ।